আলহামদুলিল্লাহ এটা পুরা বাঙালি জাতির জন্য আশীর্বাদ যে এত বড় একটা প্যাকেজ আমাদের সেই কি বলে যে স্বাধীনতার সময় থেকে আজকের দিন পর্যন্ত বন্ধুরাষ্ট্র হিসাবে চিহ্নিত জাপান যেটা ঘোষণা করেছে असलमकुम अपनारा अपना रखे अशक उ शबाही बलो आसिन अमी जुनेद अपना रहा देखते सन जुनेद अली ऑफिशियल आमी ही अपना दर जुनो वीडियो प्ले करती जची शबाही देखविन आशा उ शबाही देखविन भले लगभे दे। आए बात करने वाले हैं कि एक दफ़ा फिर जापान ने दोस्ती का हक हाँ अदा कर दिया बंग्लादेश के लिए बड़े पैकेज का ऐलान कर दिया बंग्लादेश के लिए बड़े पैकेज का ऐलान कर दिया और साथ ही साथ बांग्लादेश से दोस्ती की मिसाल भी कायम कर दी बांग्लादेश के लिए भारी इन्वेस्टमेंट जापान से बांग्लादेश आ रही है बांग्लादेश को कर्ज़ की मद में और इन्वेस्टमेंट की मद में जापान करोड़ों डॉलर दे रहा है जिसके बाद बांग्लादेश में तरक्याती काम तेज़ हो जाएंगे और बांग्लादेश के दिन खुल जाएंगे तो बांग्लादेश के लिए बड़े पैकेज का ऐलान हुआ है बांग्लादेश के लिए भारी इन्वेस्टमेंट और भारी कर्जे की मंजूरी हुई है जापान के अंदर तो ये दोस्ती की नई मिसाल है तो आज इसी हवाले से वीडियो है

অনেকটা সংখ্যা দেখা দিয়েছিল যে মানে বাংলাদেশের এই যে বিশাল বাজেট ঘোষণা করা হলো সেই বাজেটকে কিভাবে আসলে বাস্তবায়ন করা হবে বহির বহির্বিশ্বের যে মিত্র দেশগুলো আছে বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রের খুব কাছের শক্তি তারা আসলে বাংলাদেশের প্রতি কী মনোভাব রাখবে তবে আলহামদুলিল্লাহ এটা পুরো বাঙালি জাতির জন্য আশীর্বাদ যে এত বড় একটা প্যাকেজ আমাদের সেই কি বলা যায় স্বাধীনতার সময় থেকে আজকের দিন পর্যন্ত বন্ধুরাষ্ট্র হিসেবে চিহ্নিত জাপান যে এটা ঘোষণা করেছে দর্শক মানে ঈদের জন্য এটা হাদিয়ে বলতে পারেন বা খুশি বলতে পারেন বাংলাদেশের আভ্যন্তরীণ পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট উন্নয়নের জন্য দুই হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা সংক্ষেপে এটা আমরা সকলে চিনি জাইকা এই ঋণের মাধ্যমে বাংলাদেশের পাবলিক আর্থিক ব্যবস্থাপনায় উন্নয়ন সাধন করার জন্য এই ঋণটা দেওয়া হয়েছে বার্ষিক সুধার হার এক দশমিক ছয় শতাংশ সুদে এই টাকা দশ বছরের গ্রেস পিরিয়ড সহ ঋণ পরিশোধের সময়সীমা থাকছে ত্রিশ বছর মানে কোনো কারণে দশ বছরের মধ্যে করতে না পারলে সেটাকে আরও লম্বা সময় বর্ধিত করার সুযোগ আছে রাজধানীর আগারগাঁওয়ের গাবের শেরে বাংলা নগরে এনসি টু সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে তিন হাজার কোটি জাপানি ইয়েন যেটা বাংলাদেশি মুদ্রায় বাইশশো তিপ্পান্ন কোটি টাকা জাইকার মাধ্যমে বাংলাদেশের জন্য আপনার আর্থিক ব্যবস্থা ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে ডেভেলপমেন্ট পলিসি লোনের অংশ হিসাবে জাপানি ওড়িয়ে ঋণ প্রদান করা হবে আপনারা জানেন যে গত কয়েক মাস আগে আমাদের প্রধানমন্ত্রী জাপান সফর করেছিলেন তখনই কিন্তু এই বিষয়গুলো অনেকটা গ্রিন সিগনাল ছিল যেগুলো বাস্তবায়ন হওয়া আপনার শুরু হয়ে গেছে চুক্তিটিতে স্বাক্ষর করেছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এবং জয়কা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমোনারি বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের লক্ষ্যে দ্রুতই এই বাজেট সহায়তা ঋণ বিতরণ করা হবে এই ঋণের জন্য উন্নয়ন নীতি বাংলাদেশ সরকারের রাজস্ব বৃদ্ধি এবং ব্যয় ব্যবস্থাপনা উন্নয়নের জনগণের আর্থিক ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি করবে এখন এই তহবাল এই তহবিল সরকারের বাজেট চাহিদা মেটাতে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়াতেও আপনার গতিশীল করবে এখন সমস্যা হয় কি যে এই বড় বড় ঋণগুলো যখন আসে এগুলো কিন্তু ফ্রিতে আসে না এগুলো পরিশোধযোগ্য আমাদের দেশে যেই পরিমাণ ঋণ আসে এই ঋণগুলোকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করা যেত সঠিকভাবে তাহলে হয়তো আরও আগে আমরা একটু শক্ত হইতে পারতাম সরকারের জায়গা থেকে সরকার বিদেশি শক্তিগুলোর কাছ থেকে ঋণ আনছে কিন্তু এই ঋণ আইনা যে কাজগুলো করা হচ্ছে মাঠ পর্যায়ে অনেক জায়গায় দুর্নীতি অব্যবস্থাপনা ঘোষ স্বেচ্ছাচারিতা বা বাটপাড়ির কারণে আপনি দেখেন যে অনেক কাজেই হয়তো ওইভাবে আমরা মুখ দেখছি না যার কারণে এই ঋণের কারণে আমাদেরও কিন্তু মাথা পিছু একটা বাংলাদেশের নাগরিক জন্মের সাথে সাথে তার মাথার উপরে সম্ভবত এক লাখ টাকার কাছাকাছি একটা ঋণ চলে আসে এখন এই ঋণটা কীভাবে চলে আসে এই যে ঋণগুলো আমরা আনতেছি আপনি দেখেন আই এম এফ থেকে বিশ্বব্যাংক থেকে যে কোনো সরকার আজকের দিনে আওয়ামী লীগ সরকার না যেই সরকারি ক্ষমতায় থাকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই যে ঋণটাই না আনে এখন ঋণ আনে উন্নয়নের বিভিন্ন কাজের জন্য ধরেন বাংলাদেশে এক কিলোমিটার রোড বানাতে যেই খরচ হয় আমি শতভাগ ছিল না বাট আমি শুনেছি যে আমেরিকাতেও নাকি এই খরচ হয় না এখন আমেরিকার জীবনযাত্রা আমেরিকার একজন শ্রমিকের দৈনিক বেতন আর বাংলাদেশের একজন শ্রমিকের দৈনিক বেতন এই সকলগুলো কম্পেয়ার করলে আমাদের এই খরচটা হওয়ার কথা ছিল আমেরিকাতে যেখানে একশো টাকা আমাদের এখানে এটা পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা কিন্তু আমাদের এখানে খরচ কয়েক গুণ বাড়ে কারণ কি যে দুর্নীতি মানে উল্টাপাল্টা ট্যান্ডার ড্রপ আবার যারা ট্যান্ডার অ্যাপ্রুভ করেন তারাও উল্টাপাল্টা মালের মধ্যে দুই নাম্বারই ধরেন দশ কোটি টাকার একটা কাজ আসলে দিন শেষে রাস্তার মধ্যে পিস ঢালায় পাত্র সুরকি যায় পরে তিন চার কোটির বাকিটা আবার মাঝখানে পকেট মানি হিসাবে উমক সাহেব তুমক সাহেব নেতা চেলা পেলা এরা খাইয়া কিন্তু আপনারা শেষ করে ফেলে যার কারণে এক রাস্তা যেটা দশ কোটি টাকার জায়গায় নয় কোটি টাকাতে যদি বানাইতো যাই তো বিশ বছর সেইখানে এই রাস্তা যায় দুই বছর ছয় মাস এরপরে আবার ভেঙ্গা যায় আবার ঋণ আসে আবার এগুলা করা হয় এইভাবে যে ঋণের চক্রে আটকাচ্ছি সেটা থেকে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণ এই ধান্দাগুলো কে মানে কে যারা খাওয়ার তারা কানাডার বেগম পাড়াতে চলে যাচ্ছে তাদের ছেলে মেয়ে পরিবার পরিজন সরকার ক্ষমতায় থাকুক আর না থাকুক এরা বিদেশেই বসবাস করে এরা চিকিৎসার জন্য বিদেশে যায় তো জাপান সরকারের এই বাজেটটা আমরা আশা করব এটা সঠিক ব্যবহার যেন হয় কারণ এই টাকা জনগণ পরিশোধ করবে সরকার মানে কি সরকার তো আর বাপের পকেট থেকে করে না যেই সরকারই থাকুক জনগণের উপরে ট্যাক্স বৃদ্ধি করা হয় নানান ধরনের অনেক কিছু তৈরি করা হয় সুতরাং এই টাকাগুলা জাপান দিচ্ছে সঠিকভাবে যেন ব্যবহৃত হয় লুটপাটে যেন না যায় এটা নজর রাখতে হবে জাপানকে ধন্যবাদ ভালো तो जी वी भाई ये थी वीडियो और आपने देखा कि भारी लोन दिया गया बांग्लादेश को वो भी जापान की तरफ से और बांग्लादेश के अंदर होने वाले तरक्याती कामों को जारी रखने के लिए और लोगों की फलाह के लिए ये बड़ा कर्ज़ पैकेज दिया गया बांग्लादेश को जिसका बांग्लादेश इस्तेमाल करेगा और अपने लोगों को खुशहाल बनाएगा तो ये जापान और बांग्लादेश की दोस्ती की नई मिसाल है और जापान हमेशा बांग्लादेश के साथ खड़ा नजर आया है तो एक दफ़ा फिर जापान ने बांग्लादेश के लिए भारी लोन भेजा है जिसकी वजह से बांग्लादेश अपने तरक्याती कामों को तेज़ी के साथ मुकम्मल कर पाएगा तो ये बांग्लादेश के लिए बड़ी खुशखबरी है आप इस वीडियो के हवाले से क्या कहना चाहती हैं ज़रूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया